আজকে আমরা কোথায় যাচ্ছি? কিসে করে যাবো? একটা অটো বেরিয়ে গেল, এটা সেকেন্ড অটো। দুপুরবেলা সবাই বলল কোথাও ঘুরতে যাব। এই দুপুরবেলা কোথাও বেরোনোর থেকে সব থেকে ভালো লাগবে সমুদ্রের ধারে গিয়ে সূর্যাস্ত দেখতে। তাই চললাম ঘর থেকে 12 কিলোমিটার দূরে উদ্যান বিচে। এখানে ছোট বড় অনেক যীশু খ্রিস্টের মূর্তি আছে, একটা চার্চও আছে। আমরা এবার যাচ্ছি চার্চের দিকে। চার্চে বিকেলবেলা প্রেয়ার হয়, স্থানীয়দের ভালোই ভিড় হয়। চার্চের পাশেই সিঁড়ি দিয়ে উঠে আছে একটা ভিউ পয়েন্ট, যেখানে আছে মাদার মেরির মূর্তি এবং একটি ক্রুশ। দুই ধারে কি সুন্দর বোগেনভিলা ফুলের গাছ, প্রচুর সিঁড়ি, হাঁপিয়ে গেছি। এখানের ভিউটা অসাধারণ, ক্যামেরায় যেটা বোঝা যাচ্ছে না। সবাই এখানে আছে। হ্যাঁ, ওটা ধরে নেবো, ধরে নেবো, ঠিক আছে চলো। আমাদের চার্চ দেখা কমপ্লিট, এবার আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। এখানের মানুষের প্রধান জীবিকা হলো সমুদ্র থেকে মাছ ধরা এবং তা শুকিয়ে সংরক্ষণ করে বিক্রি করা। এখানে পাশাপাশি দুটি সি বিচ আছে, এটি হলো ভেরানকান্নাই বিচ, পাশেই আছে উদ্যান বিচ। এই বিচটা বোল্ডার দিয়ে তৈরি, তাই এখানে সমুদ্র স্নান করা যায় না, কিন্তু এখানে ছবি দারুণ আসে। আমরা এরপর যাব উদ্যান বিচে। সি বিচে যাওয়ার আগে আরও একটি ভিউ পয়েন্ট দেখতে পেলাম, কিন্তু আমরা সেখানে যাইনি, আমরা চলে গেলাম সোজা সি বিচে। সেখানে গিয়েও একটি যীশু খ্রিস্টের ছবি দেখতে পেলাম, জায়গাটা কিন্তু বেশ রঙিন। সমুদ্র পাড়ের এই সূর্যাস্তে মন কেমন করে একটা ভালো লাগা থাকে। কেমন লাগছে? সাগর পাড়ে আইস
সূর্য ডুবে গেছে, সবাই প্রচন্ড মজা করছে। আবার পরের দিন চলো 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 তোজো, কিছুতেই জল থেকে উঠবে না। সবার চান শেষ, এবার বাড়ি ফিরবো। বাই করে দাও, কেমন মজা হলো? দারুন 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 মজা হয়েছে। ভালোই সন্ধে হয়ে গেছে, আজকে এখানেই শেষ। ফেরার পথে সি বিচ থেকে অটো ধরে চলে এলাম উত্তরনাকা বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাইন্দা স্টেশনগামী বাস ধরে 17 টাকার বিনিময়ে চলে গেলাম স্টেশনে। দেবরাজ কই? এই তো মহিষাসুর আমাদের এখানে দাঁড়িয়ে আছে।